তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল কেরিয়ার টু ফিফটি ফাইভ কেরিয়ার টু ফিফটি ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে একটি বিগ আপডেট দেবো তোমরা থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি আপডেট দিতে চলেছে আজকের ভিডিওতে দু সালে ডব্লিউপি জয়নিং নিয়ে আপডেট দেবো এখানে তোমাদের যাদের বা ভিআর কমপ্লিট হয়নি মেডিকেল কমপ্লিট হয়নি তাদের নিয়ে এই আপডেটটি থাকছে যাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাদের খুব শীঘ্রই উনত্রিশ তিন দু থেকে দশই এপ্রিলের মধ্যে তোমাদের জয়নিং কমপ্লিট করাবে ডব্লিউপি রিক্রুটমেন্ট বোর্ড এটি একদম জেনুইন একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের জয়নিং কিন্তু দশই এপ্রিলের মধ্যে কমপ্লিট হচ্ছে চলো যে নোটিফিকেশনের মাধ্যমে আজকের বিগ আপডেটটি দেবো সেই নোটিফিকেশানটি দেখে নিই তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বিভিন্ন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলো তাহলে দেখে নেওয়া যাক কী রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশনটি এটি কোনো ফেক নোটিফিকেশন না বারবার তোমাদের বলছি এটি কিন্তু কোনো ফেক নোটিফিকেশান না তেইশ তিন দু হাজার বাইশ তারিখে আই এসবিএসপি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টার মূল যে পুলিশ ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টার থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং সাবজেক্ট কী মেনশন করা রয়েছে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামেশন ফর অফ দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল অন দ্য বেসিস অফ দ্য রিক্রুটমেন্ট অফ কনস্টেবল টু থাউজেন্ড সালের যে সমস্ত ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে তাদের মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশান সংক্রান্ত ইনফরমেশান কিন্তু এই নোটিফিকেশানে দেওয়া রয়েছে প্রথম ফেজে যাদের পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল কমপ্লিট হয়েছে তাদের পঁচিশ তিন দু থেকে ছাব্বিশ তিন দু তারিখের মধ্যে ইনফরমেশান চাওয়া হয়েছে এবং যাদের এখনও যে সমস্ত ক্যান্ডিডেটের মেডিকেল এবং ভিআর কমপ্লিট হয়নি তাদের খুব শীঘ্রই অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে এবং সেটি কমপ্লিট করার পর তাদের যে সমস্ত ইনফরমেশানগুলো সেই সব ইনফরমেশানগুলো সেন্ড করতে বলা হয়েছে দেখো এই লাইনটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে বিস্তারিত কি বলা রয়েছে দেখো এর আগামী একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে উনত্রিশে মার্চ থেকে দশই এপ্রিলের মধ্যে তোমাদের ডবলুপি দু হাজার উনিশ সালের সেকেন্ড স্লোয়াটের জয়েনিং কিন্তু ডব্লুপি রিক্রুটমেন্ট বোর্ড কমপ্লিট করবে সেই রকম একটি নোটিফিকেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম এই ধরনের ডবলুপি চাকরি সংক্রান্ত লেটেস্ট যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো লেটেস্ট ডব্লুপি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে এই ইনফরমেশনটি পৌঁছ দেওয়ার জন্য প্রচুর প্রচুর শেয়ার করো থ্যাংক ইউ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে